আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই বলে নিই যে আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দ্য ওয়ার্ল্ড কাপ। আই এম শিওর যারা যারা ইনভলভ ছিল এটাতে। এই টি টোয়েন্টি বিশ্বকাপে কিছুই করতে পারবে না বাংলাদেশ দল, কেননা সাইফউদ্দিন মিরাজদের মতো খেলোয়াড়রা যখন ষড়যন্ত্রের শিকার হয়ে দল থেকে বাদ পড়ে তখন আমার কথা তো বাদই দিলাম। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে হঠাৎ লাইভে এসে একই বললেন তামিম ইকবাল। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বিসিবির দুর্নীতি আর অনিয়মের কথা এখন তো আর কারো অজানা নয়। আপনার কি মনে আছে গত ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালের সাথে কি অবিচার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? যে ঘটনার পুনরাবৃত্তি হলো এবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাকে কেন্দ্র করে। যে দলে অফর্মে থাকা লিটন দাসের মতো প্লেয়ারের জায়গা হলেও দলে সুযোগ পাননি প্রতিভাবান ক্রিকেটার ও দেশের দ্বিতীয় সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া দল থেকে বাদ পড়েছেন গেল বিপিএলে অসাধারণ পারফর্ম করে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে নিজের প্রতিভা দেখানো সাইফউদ্দিনও। কিন্তু দলের আশপাশেও না থাকা স্পিনার তানবির ইসলামও জায়গা পেলেন টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এমন বড় আসরে। যদি এই আসরটি সকলের কাছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হলেও বিসিবি কোনো গুরুত্বই দেয়নি তাদের প্লেয়ার নির্বাচনে। গুরুত্ব দিলে কি আর এমন প্রতিভাবান ক্রিকেটাররা বাদ পড়ত এমন বিশ্ব আসর থেকে? মূলত সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার জনসম্মুখে আনা হয় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ইঞ্জুরি শঙ্কা থাকলেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠছেন তাসকিন আহমেদ। অন্যদিকে অফর্ম সঙ্গী করে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন লিটন দাসও। এছাড়াও জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব, সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। কিন্তু বিসিবির এমন দায়িত্বহীন সিদ্ধান্তের বলি হয়ে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ, যেটা দেখে এবার হঠাৎ লাইভে এসে মুখ খুললেন গত ওয়ানডে বিশ্বকাপে একইভাবে বাদ পড়া তামিম ইকবাল। তামিম এক ভিডিও বার্তায় বলেন, এটা সত্যি দুর্ভাগ্যজনক যে এমন ভালো খেলেও তারা বিশ্বকাপে যেতে পারল না। পারবেই বা কেমন করে, বিসিবি তো এখন আর দেশের ক্রিকেটের ভালো চায় না, এখন শুধু চলে ষড়যন্ত্র আর স্বজন প্রীতি। এর বন্ধু, এর ভাই, একে দলে নেন, এভাবে চলছে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল। এছাড়াও তামিম আরও বলেন, আসলে এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, আর বলে এবার লাভটা হবে কি? তবে এটাই বলবো যে এই ভুল সিদ্ধান্তগুলি একদিন বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দেবে। উল্লেখ্য, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগারদের স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন তারা হলেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানবির ইসলাম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ সহ অধিনায়ক ও তানজিম হাসান সাকিব।